পূজো চলেই এসেছে, কলকাতা সেজেছে আলোর সাজে। এবার উৎসবের মেজাজ অন্য বাড়ির থেকে খানিক আলাদা। একদিকে ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তাররা, অন্যদিকে দ্বিতীয়া থেকে তিলোত্তমার রাস্তায় মানুষের ঢল। দুর্গাপূজো এমনই এক উৎসব যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মেতে ওঠে উদযাপনে। টলিউডের নুসরত জাহান সব উৎসবেই গা ভাসান তিনি। ছোট থেকেই শারদীয়া তার কাছে বড় প্রিয়। এবারেও তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে দিলেই বোঝা যাবে তার পুজো শুরু হয়ে গিয়েছে। তা কি কি প্ল্যান নুসরতে? শহর কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও প্রতিবারের মতো নিয়ম মাফিক মা আসছেন। তিনি যেন সকলের জীবনে শান্তি পৌঁছে দেন, এই চাওয়া নুসরতের। পূজায় প্ল্যান রয়েছে অষ্টমীতে শাড়ি পরে অঞ্জলি দেওয়ার পর পাত পেরে ভোগ খাওয়া। ছেলে ঈশান আর যশের সঙ্গে শহরের কিছু ঠাকুর দেখার প্ল্যানও রয়েছে। অভিনেত্রী জানিয়েছেন শৈশবে দিনভর ভাই বোনদের সঙ্গে প্যান্ডেল হপন করতেন, সেই দিনগুলো মিস করেন। তবে ঠাকুর দেখতে এখনও ভালোবাসেন। এখন অবশ্য অতিথি হিসেবে কলকাতার অনেক পুজো আগে ভাগেই দেখা হয়ে যায়, তবে যশকে তিনি বলেছেন তাকে নিয়ে যেন আলাদা একদিন বেরোন। আর বাচ্চাদের সঙ্গে একটা দিন কাটানোর পরিকল্পনা রয়েছে তার। বাইরের অনেক বন্ধু বান্ধবও কলকাতায় আসছেন এই সময়টায়, তাদের সঙ্গেও খাওয়া দাওয়া আড্ডার প্ল্যান রয়েছে নুসরতের।